মানুষের ডাকে, মানুষের চাহিদায় আবার মানুষের কথা বলতে ফিরে এসেছি আমরা ইউএসবি নিউজ। কোনো রং, কোনো পক্ষ, কোনো প্রভাবশালী মানুষের তাবেদারি না করে শুধু সত্যের সন্ধানে সত্যকে তুলে ধরতে পুনরায় আমাদের ফিরে আসা। কোনো আপোষ না করে পথ চলার যে অঙ্গীকার নিয়ে আমরা ক্যামেরা বুম হাতে নিয়ে পথে নেমেছিলাম, আজও তা আছে অব্যাহত। যদিও আমাদের বলা সত্যি কথায় বেশ কিছু মানুষের ঘাম ছুটেছিল বলেই তারা গত 2 এপ্রিল থেকে নিউজের ক্ষমতার অপব্যবহার করে আমাদের থামিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু ওই যে কথাই আছে না, ভগবান যার সহায় তাকে কি কেউ আটকে রাখতে পারে? তাই তো আবার আমরা ফিরছি নিজেদের লক্ষ্যে, আরও বেশি দৃঢ়তা, আরও বেশি অঙ্গীকারবদ্ধ হয়ে শহরে আনাচে কানাচে গলিতে গলিতে ছড়িয়ে থাকা সত্যকে আপনাদের সামনে তুলে ধরতে। তাই আপনার শহরের, আপনার এলাকার হাল হকিকত জানতে চোখ রাখুন ইউএসবি নিউজের পেজ ও ইউটিউব চ্যানেলে, যেখানে আপনাদের কথা বলবেন আপনারা আর শুনবেন আপনাদেরই মতো অগণিত মানুষেরা। আমরা মানুষের পাশে থাকতে চেয়েছিলাম, আমরা মানুষের কথা তুলে ধরতে চেয়েছিলাম, আমরা এই বাংলার, এই শহরের তৃতীয় গুণুদের পাদ প্রদীপের আলোয় আনতে চেয়েছিলাম। কি এমন ক্ষতি হলো তাতে? কিন্তু কোনো অশুভ শক্তির মনে হয় আমাদের এই মানুষের এই নিবিড় ভালোবাসা, মানুষের এই আশীর্বাদ, অগণিত মানুষের শুভেচ্ছা পছন্দ হলো না। মূল থেকে উপড়ে ফেলার চেষ্টা করা হলো আমাদের সংবাদ মাধ্যমকে। আমরা ইউএসবি নিউজ, সত্যের পথ আমাদের পথেও, সত্যের সন্ধান আমাদের লক্ষ্য, সত্য তুলে ধরা আমাদের উদ্দেশ্য।